বিএনপির 80 ভাগ নেতাকর্মী সরকারের নির্যাতনের শিকার দাবি মির্জা ফখরুলের ভিত্তিহীন অভিযোগ বললেন ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক বললেন ডক্টর ইউনুসের আইনজীবী নোবেলজয়ী নয় বিচার হচ্ছে ব্যক্তির মন্তব্য দুদক আইনজীবী বঙ্গবন্ধু মেডিকেলে নেচে গিয়ে নতুন ভিসি বরণের রেকর্ড অবৈধ নিয়োগ পদোন্নতি টেন্ডারে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী 2026 সাল নাগাদ এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রায় 8,500 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় রেলওয়ের জন্য 20টি মিটার গেজ ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লী অবকাঠামো উন্নয়ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সহ আরও 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বৈঠকের পর পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ব্রিফিংয়ে জানান যেসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব সেগুলো দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী একই সাথে বিশেষায়িত হাসপাতালের ফ্লোর বিন্যাস নিয়েও সরকার প্রধান দিক নির্দেশনা দেন বিএনপির 80 ভাগ নেতাকর্মী দমনপীড়নের শিকার হয়েছে বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলা মামলা গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না সারা দেশে একটা ভীতিকর ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে বলে অভিযোগ তার জানান ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে যারা গণতন্ত্র চায় তাদের সবাইকে মিলে অতীতের মতো ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলতে হবে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিএনপি নেতাকর্মীদের স্ত্রীরা খুব একটা ভারতীয় শাড়ি পরেন না জানান বিএনপি অন্যের দ্বারস্থ হবে না নিজেরাই স্বাবলম্বী হবে এটা একটা ভয়াবহ একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এখন এর থেকে মুক্তি পাওয়ার পথটা কি আমাদের রিজভী সাহেব বলেছেন যে এই অবস্থাগুলো আছে সত্য কথা এই অবস্থা থেকে তো আমাদের মুক্তি পেতে হবে সেই মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সংগ্রাম করছি আমরা একটা গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয় তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি লড়াই করছি সুতরাং আমাদের এখন যেটা প্রয়োজন হবে হচ্ছে জনগণের মধ্যে আমাদের একটা ঐক্য সৃষ্টি করা প্রধানমন্ত্রী বলেন যে আচ্ছা ওরা এত কিছু করছে শাল পুড়ায় তো বইয়ের শাড়িগুলো পুড়াতে পারে না ইন্ডিয়া থেকে আনা শাড়ি ওরা আমাদের বিএনপির নেতারা খুব ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না দেশ কঠিন সময় অতিক্রম করছে অভিযোগ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সমমনা সকল রাজনৈতিক দলগুলোকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর লেডিস ক্লাবে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে মির্জা ফখরুল বলেন একদলীয় শাসন চাপিয়ে দিতে মরিয়া হয়ে গেছে সরকার এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দেন তিনি মির্জা ফখরুল অভিযোগ করেন দ্রব্যমূল্যে নিষ্পেষিত সাধারণ মানুষ এ অবস্থায় সরকারের পতন ছাড়া আর কোনো বিকল্প নেই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন বিএনপি সহ গণতান্ত্রিক সকল শক্তির সরকার বিরোধী আন্দোলন অবশ্যই সফল হবে ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী খিলাফতে মজলিস নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না দলটির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে তিনি এমন দাবি করেন ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে এমন অভিযোগ বানোয়াট সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে বিএনপি মহাসচিব ঢালাওভাবে মিথ্যাচার করছেন বলে অভিযোগ তার তিনি দাবি করেন বিএনপি নেতাকর্মীরা বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করছেন
অথচ 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছিল আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। সারা দেশে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে। বলেন, বিএনপির ফাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি, দেবেও না, তাই বিএনপি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। পুরস্কার নিয়ে ভুল ভ্রান্তি হতে পারে জানিয়ে ডক্টর ইউনুসের আইনজীবী বলেছেন, শিক্ষামন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা কাম্য নয়। আর গ্রামীণ ব্যাংকে অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুদকের নতুন করে অনুসন্ধানের বিষয়ে ডক্টর ইউনুস কিছু জানেন না বলে জানান তিনি। এদিকে দুদকের আইনজীবীর দাবি, নোবেল বিজয়ী হলেও ডক্টর ইউনুস আইনের ঊর্ধ্বে নন। মন্ত্রী যেই ভাষায় ডক্টর ইউনুসকে প্রতারক বলে এবং যেইভাবে কথাটা বলেছেন, এটা এই জাতির জন্য আগামী 100 বছরের মধ্যে কেউ নোবেল পুরস্কার পাবে কিনা জানি না। আর ডক্টর ইউনুস শুধু নোবেলই পান নাই, উনি পৃথিবীর 7 জন ব্যক্তির মধ্যে একজন যে কংগ্রেশনাল মেডেল আমেরিকা এবং প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। আর আমাদের দেশে ওনার বিরুদ্ধে বলছে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে, উনি 25 কোটি টাকা চুরি করেছেন, উনি সিচকাচুর। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি আপনার কংগ্রেশনাল পুরস্কার পেয়েছেন, উনি ইউনুস্কের এই একটা পুরস্কারের জন্য ওনার জালিয়াতি করার কোনো প্রশ্ন আসে? যেখানে একটা সমুদ্র সেখানে বুঝি একটা পুকুর চুরি করতে আসে? উনি আইনগতভাবে মোকাবেলা করুক, আমরা জেনে দিয়েছি দুর্নীতি দমন কমিশন যে মামলা করেছে সেই মামলা তথ্য উপাত্তের ভিত্তিতে, রেকর্ডের ভিত্তিতে করেছে, ওনার ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে করেছে। কাজে ডক্টর ইউনুস কোথায় গিয়েছে সেটা আমার জানার এখানে বিষয় না। ডক্টর ইউনুস আসমানে যেতে পারে কিন্তু সেটা আমার জানার বিষয় না, কিন্তু উনি ব্যক্তি হিসেবে আইন ওনাকে মেনে চলতে হবে, উনি যেই হোক। কাজেই এখানে ব্যক্তির বিচার হচ্ছে, ব্যক্তির ট্রায়াল হচ্ছে, কোনো মানে এমন কিছু হচ্ছে না যেটা আপনার রেকর্ডের বাইরে। নেচে গিয়ে নতুন উপাচার্যকে বরণ করে নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। সাবেক উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদের বিদায় আর নতুন উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হকের যোগদানকে ঘিরে এই উৎসব। দেশের চিকিৎসা শিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে একজন উপাচার্যের বিদায় আরেকজনের যোগদান নিয়ে এই উদযাপন হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে অবৈধ নিয়োগ, পদোন্নতি, টেন্ডারে অনিয়ম সহ নানা অভিযোগ সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিনের বিরুদ্ধে। সেখানে নতুন উপাচার্য পেয়ে অনেকটা হাঁপ ছেড়েই বেঁচেছেন বিএসএমএমইউ এর চিকিৎসকরা, তাই নতুন উপাচার্যকে স্বাগত জানানোর ব্যতিক্রম আয়োজন। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন নতুন ভিসি অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানের শিক্ষক সৃষ্টি করে এবং সেই ব্যাপারটি যেন স্বচ্ছ হয় এবং যেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষকরা অবদান রাখতে পারে সে ধরনের শিক্ষক আমি তৈরি করতে সাহায্য করব। এবং সেবা মানুষ যেন এখানে এসে আস্থা পায়। দেশকে সম্পূর্ণ পরাধীন করে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার কায়েম করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালদের কাছ থেকে দেশকে উদ্ধার করতে হবে বলেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সন্দ্বীপ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বক্তব্য রাখেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সহ অন্যান্যরা। নেতারা বলেন, বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, 7 জানুয়ারি নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়েছে, ওই ডামি নির্বাচন 95% মানুষ প্রত্যাখ্যান করেছে, সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানানো হয় ইফতার মাহফিলে। আমিও মনে করি যে সাহসিকতার কোনো বিকল্প নাই, আমরা জয়ের মুখোমুখি, বিজয় আমরা অর্জন করব। এই প্রতিবাদ অবস্থা যদি আমাদের থাকে তাহলে আমরা নিশ্চয় জিতব। আমাদেরকে নির্যাতন করবে, আমাদের গুলি করে মারবে, কিন্তু এক গুলি রক্ত সারা রাজপথ প্রকম্পিত হবে এবং সেদিন এই সময় আর বেশি বড় নয়। আপনাদের কাছে অনুরোধ, এলাকায় এলাকায় সংগঠিত হন। আগামী দিনে আমাদেরকে নিজেদের রক্ষা করতে হলে, নিজেদেরকে বাঁচতে হলে এবং দেশের জনগণকে রক্ষা করতে হলে যত ত্যাগ স্বীকার করা দরকার, আরও যত রক্ত দেয়া প্রয়োজন
যত নির্যাতন সহ্য করে নেওয়া প্রয়োজন সকল কিছু আমাদেরকে মেনে নিয়ে আমাদের রাজপথে দূরবার আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাচারকে হটাতে হবে। কোনো কিছু বলবো না, বুঝে নিতে হবে আজকে দেশ পরাধীন, দেশকে যুদ্ধের মাধ্যমে স্বাধীন করতে হবে। আগামী দিনে যা যা করণীয় প্রয়োজন সকল কিছু আমাদেরকে করতে হবে। মোবাইল ব্যাংকিং সার্ভিস MFS ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় 400 কোটি টাকা পাচার করেছে একটি চক্র। এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। বৃহস্পতিবার CID প্রধান মোহাম্মদ আলী মিয়া এক সংবাদ সম্মেলনে জানান, MFS ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় 400 কোটি টাকা পাচার করেছে চক্রটি। চট্টগ্রামে অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় 28,50,000 টাকা, 6টি মোবাইল, 18টি সিম কার্ড, 6টি মডেম ও 1টি ল্যাপটপ। CID প্রধান জানান, এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাসে চক্রটি আনুমানিক 400 কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার করেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। বিএনপির 80 ভাগ নেতাকর্মী সরকারের নির্যাতনের শিকার দাবি মির্জা ফখরুলের, ভিত্তিহীন অভিযোগ বললেন ওবায়দুল কাদের। শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক বললেন ডক্টর ইউনুসের আইনজীবী, নোবেল জয়ী নয়, বিচার হচ্ছে ব্যক্তির মন্তব্য দুদক আইনজীবী। বঙ্গবন্ধু মেডিকেলে নেচে গিয়ে নতুন ভিসি বরণের রেকর্ড, অবৈধ নিয়োগ পদোন্নতি টেন্ডারে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।